দল হিসেবে নির্বাচনে অংশ না নিলেও বিএনপির অনেক নেতা ভোটে আসছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনী ট্রেন চলছেই, কারো বাধায় এটি থামবে না। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ, বিএনপির নাশকতা, নির্বাচন ঘিরে আন্তর্জাতিক তৎপরতা সহ সমসাময়িক নানা বিষয়ে প্রশ্নের উত্তর দেন তিনি। যে নির্বাচনে প্রধান বিরোধী দল নেই, বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতার নাম উল্লেখ করে ওবায়দুল কাদের দাবি করেন, নির্বাচনে দলটির অনেক নেতাই অংশ নিচ্ছেন। একরামুজ্জামান, মঞ্জুর আলম, শকত মাহমুদ, তৈমুর আলম খন্দকার, শমশের মবিন চৌধুরী, শাহজাহান উম্মদ, নির্বাহী কমিটির সদস্য আহসান আবিদ, এ কে এম ফখরুল ইসলাম সহ 15 জন কেন্দ্রীয় নেতা, শাহ মুহাম্মদ জাফর, মেজর আখতারুজ্জামান সহ 30 জন সাবেক সংসদ সদস্য এই নির্বাচনে অংশগ্রহণ। বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া শাহজাহান ওমর প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শুনেন, ইলেকশন কতগুলো স্ট্র্যাটেজির ব্যাপার, এখানে অনেক রণকৌশল আছে, এটা কৌশলগত সিদ্ধান্ত আমরা নিতেই পারি। বিএনপির চলা হরতাল অবরোধে এখন পর্যন্ত 273টি গাড়ি পোড়ানো হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। দলটি আন্দোলনে ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি নামক একটি দল, তারা তো আন্দোলন করছে, একটা হরতাল একটা অবরোধ সফল হয়েছে, এ পর্যন্ত নির্বাচনী ট্রেন চলছে, এ ট্রেন কারো বাধায় কারো কথায় আর কোথাও থামবে না। দলের স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে 16 ডিসেম্বরের আগে সিদ্ধান্ত হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপি ঘরানার কেউ না কেউ আছে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।